ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি তার অভিনীত ওয়েব ফিল্ম পাফ ডেডি। প্রায় 4 বছর আগে শুরু হয় পাফ ডেডির কাজ, শুরুতেই এটি ছিল ওয়েব সিরিজ। পরিচালনা ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল, তবে তারপর উজ্জ্বল সরে যান। নির্মাণে যুক্ত হন শহীদুন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। আরও একটি পরিবর্তন এলে প্রজেক্ট দেখা গেছে সাম্প্রতি। সিরিজ হিসেবে শুটিং হলেও এটি মুক্তি পাচ্ছে সিনেমা ফরম্যাটে। আগামী 7 সেপ্টেম্বর বঙ্গতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এ যেন রহস্যে ঘেরা অদৃশ্য একটি শক্তি ছোঁয়া, আত্মাধিক ও বাস্তবতা সমন্বয়ে গড়ে উঠেছে পাফ ডেডির গল্প। গল্প পড়তে পড়তে ছড়িয়ে আছে রহস্য, আর সেই ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি, যার প্রমাণ মিলে পাফ ডেডির ওয়েব ফিল্মের ট্রেলারে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই বাবার আশীর্বাদ পেতেই যেন জাদুকরি উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য। এতেই উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরিমণি, যিনি তার সিনেমা হিট করানোর জন্য পাফ ডেডির সঙ্গে যুক্ত হন। তাদের অন্তরঙ্গ দৃশ্য উঠে এসেছে সিনেমার ট্রেলারে। এছাড়াও তরুণ রাজনীতির ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরিমণির ঘনিষ্ঠতা দেখা গিয়েছে।